হোসেন সাহেবের 40টা উপলক্ষে মাওলা কুরবানি করা হইছে, খতমে কুরআন হইছে, খতমে ইউনূস হইছে, অনেক খতম হইছে গো মাওলা। ইয়ার বলতোটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের উসিলে ক্ষমা করিয়া দিয়া, ইয়ার হাদিয়া পাকে পাঞ্জাত আলাইহিস সালামের পাক রজমরকে পৌঁছাই দাও, আর হযরত ইমাম হুসেন আলাইহিস সালামের পাক রোজা মুবারক পৌঁছাই দাও, আর হযরত ইমাম হুসেন আলাইহিস সালামের নূরানি ফায়েজ আমাদের সবার নসিবের মধ্যে দান করে দাও। আর আমরা যা কিছু কুরবানি করছি গো মাওলা, চিন্নি সালাত করছি গো মাওলা, সেই সমস্ত চিন্নি সালাতের হাদিয়া তুমি হযরত ইমাম হুসেন আলাইহিস সালামের পাক রোজা মুবারকে পৌঁছাই দাও। শহীদানে কারবালা, শহীদানে বদর, শহীদানে উহুদ, শহীদানে খাইবর, শহীদানে খন্দকের পাক রোজমরকে পৌঁছাই দাও। 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বরের পাক রোজমরকে পৌঁছাই দাও। আশারা মোবাশারা 10 জনের পাক রোজমরকে পৌঁছাই দাও। 4 তরিকার 4 ইমামের পাক রোজমরকে পৌঁছাই দাও। 4 তরিকার পীর বুজুরগানদের পাক রোজমরকে পৌঁছাই দাও। 4 মাজাবের 4 ইমামের পাক রোজমরকে পৌঁছাই দাও। 4 মাজাবের পীর বুজুরগানদের পাক রোজমরকে পৌঁছাই দাও। 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বরের পাক রোজমরকে পৌঁছাই দাও। আশারা মুবাশারা 10 জনের পাক রোজমরকে পৌঁছাই দাও। আর বর্তমান বিশ্বে দায়িত্বপ্রাপ্ত শহর কুতুবদের খেদমতে ইয়ার হাদিয়া পৌঁছাই দাও। 360 জন আউলিয়ার পাক রোজমরকে পৌঁছাই দাও। অলিকুলের সম্রাট হযরত বরপিত সগীর আব্দুল কাদির জিলানী কুতুব রব্বানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ পাক রোজমরকে পৌঁছাই দাও। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমেরি ইন্দাল ওয়ালিয়া তাই রাসূল রহমাতুল্লাহ পাক রোজমরকে পৌঁছাই দাও। হযরত খাজা উসমান হারনে মুজাদ্দিদে আলফেসানি বাহউদ্দিন নকশবন্দির পাক রোজমরকে পৌঁছাই দাও। সাদালার সাহেব, শাহপুরান সাহেব, শাহওয়ালি সাহেব, কুতুব শাহবন্দির সাহেব, নাসিরুদ্দিন সিপাহ সালার পাক রোজমরকে পৌঁছাই দাও। সৈয়দনা সৈয়দ আবুল বশর মোহাম্মদ রেজান বাবার পাক রোজমরকে পৌঁছাই দাও। আল মারফে সৈয়দনা আল হাজ মোহাম্মদ কুতুবুদ্দিন সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। সামান মিয়া সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। হামাই মিয়া সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। হুমাই মিয়া সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। সৈয়দ শাহ সালে মোহাম্মদ উরফে মিয়া খন্দকে সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। সৈয়দ শাহ কামাল সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। সৈয়দ শাহ সাইদ বক সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। সৈয়দা ফাইমা খাতুন বিবি, সৈয়দ শাহ শামসুল আব্দুল হামিদ বক সাহেব, সৈয়দা সুরা বিবি, সৈয়দ শাহ রশিদ বক সাহেব, সৈয়দা মোহাম্মদ রসাইবি, আবুল ফালাহ চৌধুরী সাহেবের পাক পৌঁছাই দাও। আমিনা খাতুন বিবির পাক রোজমরকে পৌঁছাই দাও। আবু আলী আহমেদ চৌধুরী সাহেবের পাক রোজমরকে পৌঁছাই দাও। আর আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমরা জানা জানা অজানা সগিরা কবিরা কাউলি ফেলি ইচ্ছা অনিচ্ছায় যত গুণা করছি গো মাওলা, আমাদের সমস্ত গুণা মাফ করিয়া দিয়া হযরত ইমাম হুসেন আলাইহিস সালামের নূরানি ফায়েজ পাঞ্জাতনের নূরানি ফায়েজ আমাদের প্রত্যেকের নসিবের মধ্যে দান করিয়া দিয়া আমাদের প্রত্যেকের অন্তর থেকে সমস্ত গুণা মাফ করিয়া দিয়া আমাদেরকে প্রত্যেকের প্রত্যেকের মাসুম বানাইয়া দাও। আমাদের প্রত্যেকের যার যার বাড়িতে মাসুম বানাইয়া তুমি আমাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছাই দিও গো মাওলা। মাওলা গো তুমি মুনিব আমি আমরা গোলাম, তুমি মুনিব আমরা গোলাম, তুমি মুনিব আমরা গোলাম। গোলামের কাজ হইলো অপরাধ করা, আর মুনিবের কাজ হইলো ক্ষমা করিয়া দেওয়া। গুলাম কোনদিন মুনিবের দ্বারে নিরপরাধ থাকতে পারে না। বল গো তুমি তো কইছো যে হাজার গুনাহ করলেও তোমার রহমত হইতে নিরাজ হইতাম না, লা তাক না তুমি রহমত ইল্লা, সেই রহমতের আশায় মওলা আমরা তোমার সায়েন্সের দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আমাদের সবার জিন্দগির গুনারে তুমি মাফ করে দিয়া আমাদের অন্তর থেকে সমস্ত খারাপি দূর করে দিয়া যত রহমত আছে
বরকত আছে, নিয়ামত আছে, সালামত আছে, যত রহমের বালাই আছে সেই সমস্ত আমাদের সবার নসিবের মধ্যে দান করে দাও। মোলা গো, অনেকে ইমাম হুসেন আলাইহিস সালামের 40 সাল মধ্যে শারীরিক আর্থিক সাহায্য করছে গো মোলা, প্রত্যেকের সাহায্য তুমি কবুল করে দিয়া হযরত ইমাম হুসেন আলাইহিস সালামের নূরানি রূহ মুবারককে আমাদের প্রত্যেকের প্রতি কুস করে দাও, কুস করে দাও, কুস করে দাও। পাঞ্জাতনের দিদার আমাদের নসিবের মধ্যে দান করে দাও, ইমাম হুসেন আলাইহিস সালামের দিদার আমাদের নসিবের মধ্যে দান করে দাও। মোল্লা গো, আমার ছোট ভাই যে উদ্যোগ নিয়ে করতেছে গো মোল্লা, তুমি ইমাম হুসেন আলাইহিস সালামের নূরানি রূহ মুবারককে মতিনের রূপে খুশ করে দাও, মতিমের পরিবারের রূপে খুশ করে দাও, আর সবাই তুমি নেক হায়াত দরাজ করে দাও, হাইতে তৈবা দান করে দাও। আর আমাদের ভাই বোন যারা দুনিয়ার বুকে বাঁচিয়ে আছে মোল্লা, সবাই তুমি নেক হায়াত দরাজ করে দাও। ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, নাতি নাতুল যারা আছে সবাই নেক হায়াত দরাজ করে দাও। আর আমাদের ভক্তবৃন্দের সবাই নেক হায়াত দরাজ করে দাও। বলো গো, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আর উনাদের নেক নূরানি রূহ মুবারক আমাদের প্রতি কুশ করে দাও। মুরিদানের যারা কবরবাসী হয়ে গেছে গা মৌলা, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও, জান্নাতের বাগান বানাই দাও, জান্নাতের বাগান বানাই দাও। মোল্লা গো, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে এমন এক পবিত্র রজনীতে মোল্লা, যে রজনীতে হযরত ইমাম আলাইহিস সালামের 40 সাল সম্পূর্ণ করে মোল্লা তোমার চাহিদা দরবারে ভিক্ষার হাত বাড়াইছি গো আল্লাহ, তুমি আমাদের সবার জিন্দগির গুনাহ মাফ করে দাও, জিন্দগির গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। আর যত দিবান হায়াতে জিন্দগিতে বাচ্চা থাকবো গো মোল্লা, ইমাম হুসেন আলাইহিস সালামের 40 সে জন্য ঠিক রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদের সবার নসিবের মধ্যে দান করে দাও। আর আমাদের মুরিদান বাসীর সবার নসিবের মধ্যে দান করে দিও, সবাই যেন এই 40 সে ঠিক রাখতে পারে সেই তৌফিক সবার নসিবের মধ্যে দান করে দিও। বললা মোল্লা গৌ, মতিন রুহান জিবা মাজেবা বড় হয়ে যান, যারা আমার আম্মা আমার চাষ্ট ভাই বোন বাগনা বাগনি বাতিদা বাতিদি নাতি নাতল যারা আছে সবাই রে নেক হায়াত দরাজ করে দাও, হায়াতে তৈবা দান করে দাও, নেক হায়াত দরাজ করে দাও, হায়াতে তৈবা দান করে দাও। বলগো, কি বলতে চাই গো মাওলা, এমন এক রদনীতের মাওলা আমার মতো পাপি আকাশের নিচে জমিনের উপরে নাই গো মাওলা, যেদিকে তাকাই শুধু গুনার গুনা মাওলা, নেক বলতে আমার আমলে নাই গো মাওলা। আমার ছোট ভাই বলছে মাওলা, আমার এলেম নাই, শিববিদ্যা নাই, শিক্ষা নাই মাওলা, তবু আমার ছোট ভাইয়ের কথা রক্ষার্থে মাওলা তোমার সাইন্সের দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের সবার জিন্দগির গুনারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। পাঞ্জাবের দোহাই ইমাম হুসেন আলাইহিস সালামের দোহাই, ইমাম হুসেন আলাইহিস সালামের 40 সের দোহাই দিয়া তোমার দরবারে ভিক্ষা চাইতেছি গো আল্লাহ, আল্লাহ আমাদের সবার জিন্দগির গুনারে মাফ করে দাও, আমাদের জিন্দগির সবার গুনারে মাফ করে দাও, আমাদের জিন্দগি শুনে গুনারে মাফ করে দিয়া আমাদের সবাইরে তুমি এখান থেকে মাসুম মানে এ বাড়িতে বহতেও ছোট শিশু গোলের মতো মাসুম মানে আমাদের এই মসজিদ থেকে বিদায় করে গো মোল্লা, আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুটি খাওয়াইও হারাম থেকে বাঁচাই রেখো মোল্লা। আমরা যে জমনায় বাস করতেছি গো মোল্লা, এটা হইলে ফেতনার জমনায় গো মোল্লা, এই ফেতনার জমনা থেকে আমাদের সবাই
তুমি এই সাতটা যমুনা থেকে বাঁচাই রেখো মওলা মওলা গো তুমি আমাদের সবাই রে তুমি নামাজি বানাই দিও আশিকে রসুল বানাই দাও আশিকে বঞ্জতন বানাই দাও আশিকে ইমাম হুসাইন ইমাম হাসান আলাইহিস সালাম বানাই দাও আশিকে আউলিয়া বানাই দাও গো মওলা আর যত জীবন হায়াতে জিন্দেগিতে বাচ্চা তক মওলা মসজিদের খেদমত যেন করতে পারি আর মসজিদের খেদমত করে যেন দোয়া নিতে পারি সেই তৌফিক তুমি আমাদের সবার নসিবের মধ্যে দান করে দাও এলাহিও মিনাই আল্লাহ পড়ুয়ার দস্ত জুড়ে ডাকি আমরা গুনাগার দস্ত জুড়ে ডাকি আমরা গুনাগার দস্ত জুড়ে ডাকি আমরা গুনাগার রাখো আমার যাহা করো আপে সাই তুমি বিনে ফরিয়া দেশ জায়গা নাই তো তুই গুনাহ করছি মওলা তোমার দরবারে মাফ করে দাও মাহবুব আল্লাহ পাঞ্জাতনের খাতিরে মাফ করে দাও মাহবুব আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামের 40 এর খাতিরে মাফ করে দাও মাহবুব আল্লাহ কুরবানির খাতিরে মাফ করে দাও মাহবুব আল্লাহ খতমে কুরআনের খাতিরে মাফ করে দাও মাহবুব আল্লাহ খতমে ইনুজের খাতিরে মাফ করে দাও মাহবুব আল্লাহ তাসবিহ তাহলিলের খাতিরে আল্লাহ মওলা গো মওলা তুমি যদি আমার গুনাহ maaf করো তোমার কোনো ক্ষতি হইতো না আর তুমি যদি আমার গুনাহ maaf না করো তোমার কোনো লাভ হইতো না মওলা মওলা গো পান্নাতনের দোহাই দিয়া হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের 40 আর দোহাই দিয়া তোমার দরবারে মাফি চাইতেছি গো আল্লাহ আমাদের সবার হায়াতের জিন্দেগির গুনারে মাফ করে দাও যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও আর যারা রুজি রোজগারের মধ্যে নাই তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দাও হালাল রুজির ব্যবস্থা করে দাও আর আমাদের হায়াতের জিন্দেগির গুনারে মাফ করে দাও মওলা গো বিদেশ বাড়িতে যারা আমার ভাই ভাবি ভাতিজা গলা আছে সবাই রে তুমি নেক হায়াত দরজ করে দাও হায়াতে তৈবা দান করে দাও খারাপ বেমারে দাতে ফরা দাও বিপদ আপদে ফরা দাও সবাই রে সারা জীবন সুস্থ সহি সালামতে রাখো সারা জীবন তোমার হেফাজতের মধ্যে রাখো ইয়া হাফিজু ইয়া হাফিজু ওয়াল্লাহু খাইরান হাফিদাও ইয়া আরহামার রাহিমিন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির নাসু মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম লা রাইবা ফি মওলা গো যার উদ্যোগে মওলা এই 40 টা অনুষ্ঠিত হইতাছে মওলা আমার ছোট ভাই মতিনে তুমি নেক হায়াত দরস করে দাও হায়াতে তৈবা দান করে দাও নেক হায়াত দরস করে দাও হায়াতে তৈবা দান করে দাও আর ইমাম হুসাইন আলাইহিস সালামের নেক নুরানি রুহানি ফায়াজ মতিনের নসিবের মধ্যে দান করে দাও মতিনের পরিবারের প্রতি দান করে দাও আর আমাদের ভাই বোন সবার নসিবের মধ্যে দান করে দাও মুরিদান বাসির নসিবের মধ্যে দান করে দাও মওলা গো অনেক কষ্ট করিয়া মুরিদান বাসিরা টেকা দিয়া শারীরিক শ্রম দিয়া যারা কষ্ট করছে গো মওলা তাদের সবার কষ্টে তুমি কামিয়াবি সফলতা দান করে দিয়া সবার জিন্দেগির গুনাহের মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দিয়া পান্নাতনের দিদার সবার নসিবের মধ্যে দান করে দাও ইমাম হুসাইন আলাইহিস সালামের দিদার আমাদের সবার নসিবের মধ্যে দান করে দাও মওলা গো আমরা পাপি গুনাহগার গুনার বাজাম বুজা মাথায় নিয়ে তওবা করে তোমার ছায়া দরবারে তোমার রহমতের সময় এই ফজরের পূর্ব মুহূর্তে মওলা তুমি কইছো যে ফজরের পূর্ব মুহূর্তে রহমতের সময় তুমি রহমত দেও সেই রহমতের সময় তোমার দরবারে রহমতের আচায় নিয়া বিকারি নিয়া দুটি হাত বাড়াইছি আল্লাহ আমাদের
হাতে তুমি খালি হাতে ফিরে দিও না গো আল্লাহ, খালি হাতে ফিরে দিও না গো আল্লাহ। দোহাই তোমার ভাঙ্গা ধরে আর দোহাই ইমাম হোসেন আলী চলবেন, 40-এর দোহাই ওলি আল্লাহ কোনের দোহাই, চোর কুতুদের দোহাই দিয়া আমার পূর্বপুরুষ ওলি আল্লাহ কোনের দোহাই দিয়া তোমার দরবারে বিক্ষের হাত বাড়াইছি গো আল্লাহ। তুমি আমাদের খালি হাতে ফিরত দিও না গো আল্লাহ, খালি হাতে ফিরত দিও না গো আল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অনেকে দোয়ার পাতি হইছে গো আল্লাহ, অসুখ বিসুখ আছে, তোমার কুদরতে হস্ত দ্বারা তোমার রহমতের হস্ত দ্বারা তোমার গায়েবে খাজানা দিয়া যারা অসুস্থ আছে মোল্লা তুমি কুল্লে সাফায়াত করে দাও। অনেকে মেম্বার পদপ্রার্থীর লেগে দোয়া চাইছে, তুমি যেটা ভালো মনে করো তুমি যদি মনে করো যে ওই মেম্বার দিয়ে মঙ্গল জন্য কইব তুমি তারে তার মনে আচ্ছা পূরণ করে দিও গো আল্লাহ। দশে দাম আনালে রসুল, আয় পরওয়ারদিগার আমার এই মুনাজাত করতে কবুল, দশে দাম আনালে রসুল আয় পরওয়ারদিগার আমার এই মুনাজাত করতে কবুল। আখেরি ফরিয়াদ গো মওলা তুমি আমাদের সবার হাতরে তুমি খালি হাতে ফিরে দিও না গো আল্লাহ, আমাদের গুনারে তুমি মাফ করে দেও, মাফ করে দিয়া আমাদের সবার অন্তর থেকে সমস্ত খারাপি দূর করে দেও। আর যত রহমের রহমত আছে, বরকত আছে, নিয়ামত আছে, সালামত আছে, যত রহমের বালাই আছে আমাদের সবার নসিবের মধ্যে দান করে দেও। আর আমাদের চলা ফেরায় উঠা বসায় নামাজ জুদায় খাওয়া দাওয়া সর্বক্ষেত্রে তোমার রহমত তোমার বরকত তোমার নিয়ামত তোমার সালামত তোমার হেফাজত তোমার সন্তুষ্টি পাঞ্জাতনের সন্তুষ্টি নবী রসুলগণের সন্তুষ্টি ওলি আল্লাহ গণের সন্তুষ্টি বর্তমান বিশ্বের দায়িত্বপ্রাপ্ত সরকুতুবদের সন্তুষ্টি আর ইমাম হুসেন আলাইহিস সালামের সন্তুষ্টি আমাদের সবার নসিবের মধ্যে দান করে দেয়া, আমাদের সবার হায়াতের জিন্দগির গুনারে মাফ করে দাও, মাফ করে দিয়া আমাদেরকে এই মজলিস থেকে তুমি মাসুম বানায় বাড়িতে পৌঁছে গেলাম, মাসুম বানায় আর আমাদের সবাই রে যেন হালাল রুচি খাইতে পারি, হারাম থেকে বাঁচতে পারি আর এই জবনের ফেতনা ফসাদ থেকে বাঁচতে পারি সেই তৌফিক তুমি আমাদের সবার নসিবের মধ্যে দান করে দাও। আল্লাহুম্মা ইয়া হান্নানি ইয়া মান্নান ইয়া দায়ানু ইয়া বুরহান ইয়া রাইহানু ইয়া সুলতান ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইয়া রাব্বি বিজাই নবিকাল মুস্তাফা ওয়া রাসূলিকাল মুর্তাজা তাহির কুলুবানা মিন কুল্লি ওয়াসফি ইবাদুনা মুসাহাদাতিকা ওয়া মুহাব্বাতিকা মিতনা আল সুন্নাত ওয়াল জামাতে وشوق لك يا جل جلال والإكرام وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحابه وسلم تسليما وسلم تسليما والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.